টাকাতে কথা বলে, এই কথাটা কি বিশ্বাস হয়? অবভিয়াসলি হয়তো বিশ্বাস কারণ হতেও পারে, আবার কারণ নাও হতে পারে। কিন্তু আমি একটা এত খারাপ খবর আপনাদের শোনাতে চাই, যে কথাটা শুনলে আপনাদের হয়তো মনটা খারাপ হয়ে যাবে। তার কারণটা আমি কিছু কথার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো, যে আমারই চেনাশোনা একটা লোক আমার কাছে ইন্স্যুরেন্স করেছিল, সেই লোকটা যখন মারা গেল তখন তার পরিবারকে দেখার মতন আর কেউ ছিল না। ইন্স্যুরেন্সের টাকা পেয়েছিল কিন্তু তাও পরিবারকে দেখার মতন কেউ ছিল না। কথাটা কীরকম হলো, যে ইন্স্যুরেন্স করেছিল, ইন্স্যুরেন্স করার সত্ত্বেও তার পরিবারকে দেখার মতন কেউ ছিল না, তাহলে ইন্স্যুরেন্স করে লাভ কী? না, কথাটা আমি যেটা বলছি সেটা ঠিক, কিন্তু এই ইন্স্যুরেন্সের মধ্যেই কিছু ভুল করে ফেললে হয়তো আপনারও পরিবার ওই প্রবলেমে পড়তে পারে। সেটা কীরকম আমি বলছি শোনেন তাহলে ভালোভাবে। যে লোকটা ছিল সেই লোকটার আমি নাম নিচ্ছি না, জাস্ট আমি একটা নাম বললাম, এক্স। ওই এক্স লোকটা করেছিল কি, তার নামে একটা পলিসি নিয়েছিল, 20,000 টাকা করে সে বছর বছর প্রিমিয়াম দিচ্ছিল। সে 20 বছর ধরে প্রিমিয়াম দেবে, সে একটা 8 লাখ টাকার ইন্স্যুরেন্স নিয়েছিল এলআইসিতে। এলআইসিতে 8 লাখ টাকার একটা পলিসি নিয়েছিল। এইবার এই 8 লাখ টাকার পলিসিটাতে যদি সাধারণ মৃত্যু হয় তাহলে পরিবার 8 লাখ টাকা পাবে, যদি অ্যাক্সিডেন্টলি মৃত্যু হয় তাহলে 16 লাখ টাকা পাবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে লোকটা 2 মাস জাস্ট প্রিমিয়াম দিয়েছে, প্রিমিয়াম দেওয়ার জাস্ট 2 মাস পরে তিনি হঠাৎ করে যাচ্ছে রাস্তা দিয়ে, ভোরবেলা সামথিং 5টা থেকে 5:30টার মধ্যে অটো করে যাচ্ছে এক জায়গায়। এইবার অটোতে যেতে যেতে তার কুয়াশার মধ্যে অটোটা হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট হয়। অটোর অন্য কেউ মারা যায়নি, সেই মারা গেল, জাস্ট হার্টে একটা বিরাট বড় আঘাত লেগেছিল এবং দেনেন দেওয়া জায়গায় মুখ দিয়ে রক্ত উঠে সেই লোকটা মারা যায়। মানে শুনে আমার এতটা খারাপ লাগেছিল, বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু তাও আমি জাস্ট একটা শিক্ষার জন্য বলছি। এইবার মারা যাওয়ার ঠিক সামথিং কিছুক্ষণ পরেই আমার কাছে ফোন আসে এবং ফোন আসার পরপর আমি গিয়ে দেখা করি, এবং কিছুদিনের মধ্যেই তাদের ক্লেইম সেটেল হয়। ডেথ সার্টিফিকেটটা দিতে দেরি হয়েছিল, তাও ক্লেইম সেটেল হয়। ক্লেইম সেটেল হওয়ার ঠিক কিছুদিন পরেই তার ওয়াইফ ঘর থেকে দৌড় মারে। শুনে হয়তো আপনাদের অবাক লাগছে। তো জিনিসটা হচ্ছে কীরকম, তিনি যে নমিনেশনটা করেছিল সেই নমিনেশনের 100% তার ওয়াইফকে দিয়েছিল, ওয়াইফকে দিয়েছিল 100% তার ওয়াইফ ছিল। এইবার এই ওয়াইফের ছিল একটা ছেলে আর একটা ছেলে, তার মানে দুটো ছেলে, আবার রয়েছে এই ওয়াইফের শ্বশুর আর শাশুড়ি, তার মানে লোকটার বাবা মা দুই ছেলে, টোটাল ওয়াইফ ছাড়াও 4 জন আছে। সেই 4 জনের নামে কোনো রকম নমিনেশন করেনি। সেই টাকাটা যখন ক্লেইমের 100% টাকাটা 16 লাখ টাকা এই ওয়াইফটা পেল, তখন এই টাকাটা নিয়ে সে অন্য জায়গায় চলে গেল। এই ছেলেদেরও নিল না, এই শ্বশুর শাশুড়িরও দেখল না। তো আমি নামটা জাস্ট নিলাম না, জাস্ট এই কথাটা বললাম আপনাদের শিক্ষার জন্য। এই ওয়াইফের জায়গায় যদি বাবা মাও হতো বা ছেলে মেয়েও হতো, তাও কিন্তু এই জিনিসটাও হতে পারতো। কেননা টাকাতে কথা বলে, যদি আপনি আপনার পরিবার বা আপনার কেউ, আমি আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি না, সাপোজ আমার পরিবারের আমি উদাহরণ দিচ্ছি, সামথিং আমার পরিবার 1 কোটি টাকা হঠাৎ করে পেলো, হয়তো কোনোদিন তারা 1 কোটি টাকা দেখেনি, সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই 1 কোটি টাকা তাদেরকে কিন্তু অন্ধ করে দিতে পারে। সে তখন ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, কাউকে দেখতে পারবে না ওই একমাত্র টাকার জন্য। ওই জন্য আমি বলবো, যখনই কেউ নমিনেশন করবেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সবথেকে 100% গ্যারান্টেড ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যখন নমিনেশন করবেন, তখন আপনাদের পরিবারে আপনার ভালোবাসার মতন আপনার কে কে আছে? যদি আপনার মা বাবা দুই ছেলে মেয়ে আপনার স্ত্রী থাকে, তাহলে আপনি টোটাল 5টা নমিনেশন করুন। আমি ধরলাম আপনার বাবা মা আছে আর আপনার স্ত্রী আছে, আপনার একটা ছেলে আছে, তাহলে টোটাল 4 জন হলো। তাহলে 100% একজনকে না করে আপনি 4 জনকে 25% 25% 25% 25% এরকমভাবে টোটাল 100% করুন, তাহলে সবাই সমান ভাগে পাবে। এবং কেউ যদি নাও পায়, তাও পরে কোর্টে বা কোনো জায়গায় একটা কেস করলে পরে তারা সমস্ত টাকাটা ভাগ নিতে পারবে। অতএব এই জিনিসটা মাথার মধ্যে নিন, এটা কিন্তু হতে পারে। আমি বলছি বলেই যে হবে এরকম কথা নেই, কিন্তু এটা হতে পারে। আমারই দেখা সামনে যে জিনিসটা হয়েছে, এটা তো অন্য কারোর সাথে হতেই পারে না। অতএব নমিনেশন ঠিক করার সময় অবভিয়াসলি আপনি আপনার পরিবারে কজন আছেন, আপনি কজনকে ভালোবাসেন, তাদের সবাইকে সেম হারে নমিনেশন করুন, এটা একান্ত আমার অনুরোধ। অতএব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, এবং এই ধরনের ইন্স্যুরেন্স সম্বন্ধে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সম্বন্ধে জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।